ব্রহ্ম গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তদ্মসি গুরভে নমঃ। শ্রী শ্রী ঠাকুরের চরণ জনমে শতকোটি প্রণাম। এখানে উপস্থিত ঋত্বিক অধৈর্য পাঞ্জাধারী কর্মী সদ্য দাদারা ভক্তিমতী মায়েরা ও ছোট ছোট ভাই বোনেরা সবাইকে যথাযোগ্য স্থানে সম্মান জয় গুরু রাপ্রীতি জানাই। আজকে এই যে বলপাই গ্রাম, এই গ্রামে আমি দ্বিতীয়বার এলাম। প্রথমে এসেছিলাম, অনুষ্ঠান হয়েছিল। আমার অত্যন্ত মানে বন্ধু মানুষ সুব্রতদার এক ডাকে আমি আর আবেগকে রুদ্ধ করতে পারিনি। বললাম প্রবীরদা আসুন, আমি বললাম যাবো, চলে এলাম। তো যে বিষয়টা আজকে যে আলোচ্য বিষয়, এই শীর্ষক আলোচ্য বিষয়কে সামনে রেখে আমরা যখন গুরুগ্রহণের তাৎপর্যতা, গুরু সেবা, গুরু নিষ্ঠা, গুরু গ্রহণের প্রয়োজনীয়তা, এই বিষয়গুলো আজকের ডেটে দাঁড়িয়ে খুব অপ্রাসঙ্গিক মনে হয়। মনে হয় আমি জন্মগ্রহণ করেছি, বিদ্যা অর্জন করবো, চাকরি করব, অর্থ উপার্জন করব, জীবনের একটা স্বাভাবিক ছন্দে প্রবাহিত হয়ে যাবে। এর সঙ্গে গুরুকরণ, দীক্ষা গ্রহণ, নিজ হাতে গুরু সেবা, এসব আমাদের জীবনে কি প্রয়োজন? এসব না করেও তো মানুষ ভালো আছে, এসব না করেও তো মানুষ ভালো থাকে। এসবের তাৎপর্য, প্রাসঙ্গিকতা কোথায়? খুব স্বাভাবিক ভাবে এই কথাটা যখন আমাদের মনে হয়, সঙ্গে সঙ্গে শ্রী শ্রী ঠাকুরের একটা বাণী মনে পড়ে। ঠাকুর বলছিলেন যে পূর্ববর্তী যে অবতার আছেন, সেই অবতারকে ধরেই পরবর্তীর আবির্ভাব, অবতরণ ও আবির্ভাব হয়। আর সেই বিষয়বস্তুকে সামনে রেখে চলুন, আমাদের কথা শুনতে শুনতে আমরা চলে যাই সেই অবতার বরিষ্ঠ রামকৃষ্ণের দরবারে। আমরা যাকে পণ্ডিত বলি, যাকে সাহিত্যের সম্রাট বলি, যাকে আমরা ঋষি বলেছি, সম্মানিত করেছি, তিনি হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এমনই একটি মানুষ, সেই সময় সাহিত্য সম্রাট তিনি রামকৃষ্ণের কাছে গিয়ে বলছেন, আরে মশাই আপনি ততক্ষণ থেকে বকবক 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 কি করছেন, আপনি কি জানেন? বলছি কি? আরে আপনি কি জানেন গুরুকরণের কি দরকার, গুরুকরণের কি প্রয়োজন? আপনি জানেন গুরুরা ভালো ভালো জিনিস নিজের কোলে টেনে নিয়ে শিষ্যদের মন্দ মন্দ খারাপ খারাপ জিনিসগুলো ধরিয়ে দেয়। বলি মহাশয় গুরুকরণের কি প্রয়োজন? যে মুহূর্তে তিনি এই কথাটা উচ্চারণ করলেন, সঙ্গে সঙ্গে সেই অখ্যাত, অজ্ঞাত, অপরিচিত কামার পুকুরে, রাম কামার পুকুরে যার আগমন, অবতরণ, আবির্ভাব, শ্রী রামকৃষ্ণ ফোঁস করে বলে উঠলেন, ও কি কথা আছে? বলি ও কি কথা, গুরু তা করি এক বাড়িতে মায়ের চার ছেলে বাড়িতে পোলাও কালিয়া রান্না করছে, মা জানে তার এক ছেলে পেড্রোগা সব সময় ভালো ভালো জিনিস হজম করতে পারে নেগো। তা বলি বাড়িতে পোলাও কালিয়া হলে মা সব ছেলেকে দেবে, যে ছেলে পেট্রোগা তাকে কখনো দেবে নেগো। তাকে কি দেবে জানো? জ্যান্ত মাছের টাটকা ঝোল। তা বলি হ্যাঁ গা, মা যে তাকে জ্যান্ত মাছের টাটকা ঝোল দেবে, পোলাও কালিয়া দেবে না। তাই বলে কি মা সেই ছেলেকে কম ভালোবাসে গো, কম ভালোবাসে। শিশির ঠাকুর তার অন্যতম বাণীগ্রন্থ বিজ্ঞান বিভূতির মধ্যে বলছেন, তুমি ইঙ্গিতজ্ঞ হয়ে ওঠো, তুমি সারাশীল হয়ে ওঠো। এই ইঙ্গিত এবং অভ্যাসকে আমরা সবসময় বুঝে উঠতে পারি না, এই ইঙ্গিত এবং অভ্যাসকে আমরা সবসময় স্পর্শ করতে পারি না। আর পারি না বলেই গুরুদাস বন্দ্যোপাধ্যায় হেঁটে হেঁটে যাচ্ছেন, ঠাকুর অনেক দূরে বসে আছেন, তিনি সবে নতুন আশ্রমে এসছেন, আস্তে আস্তে তিনি ভাবছেন ঠাকুরের চতুর্দিকে ভক্তবৃন্দ বসে আছে, সঙ্গে সঙ্গে ঠাকুরকে প্রশ্ন করা হচ্ছে, কোনো এক প্রশ্ন ঠাকুর উত্তর দিচ্ছেন, দিতেই তো ঠাকুর হঠাৎ বলছেন, আচ্ছা দাদা আমি কইছিলাম। গুরুদাস বন্দ্যোপাধ্যায় মনে মনে ভাবছে যে যারা বসে আছে এরা কি তার লীলা পার্শ্বদ, ভগবান যখন আসেন সঙ্গে সঙ্গে কি ভক্তকে নিয়ে আসেন, এটা মনে মনে ভাবছে। আর দূর দিয়ে হেঁটে হেঁটে গিয়ে সেই ভক্তবৃন্দের পেছনে বসবে, সঙ্গে সঙ্গে শ্রী শ্রী ঠাকুর কাছে একজনকে জিজ্ঞাসা করছেন, বলছিলাম দাদা মন্ত্রী হলে কেমন হয়? সঙ্গে সঙ্গে বলছে, আরে মন্ত্রী হলে কি হয় জানেন ঠাকুর, সে কত বড় প্যান্ডেল। বলছে তারপর? আরে তারপর স্থানীয় MLA, MP, পঞ্চায়েত কত সব আছে, তারপরে না মন্ত্রীর গাড়ি ঢুকে। শিশি ঠাকুর তো আমাকে নোলটা একটু সরিয়ে দিয়ে ঠিক করে বলছে, সালা আমিও তো সেই কথা কই, যখন ভগবান আসে তখন সঙ্গে সঙ্গে তার ভক্ত, পার্শ্বদ, শিষ্য সব নিয়েই আসে। সঙ্গে সঙ্গে গুরুদাস বন্দ্যোপাধ্যায়ের যে সংশয়, গুরুদাস বন্দ্যোপাধ্যায়ের যে মনের আবেগ, তার যে মনের একটা প্রশ্ন, সেই প্রশ্নের চির সমাধান হয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে গুরুদাস বন্দ্যোপাধ্যায় ভাবছে, একই একই মানুষ, একই 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 ভগবান, একই অবতার, এই যে তার নানান প্রশ্ন। আর একজন সঙ্গে সঙ্গে প্রশ্ন ঠিক এইরকম ধরনের প্রশ্ন করছে, শ্রী শ্রী ঠাকুর উত্তর দিতে দিতে ফট করে গুরুদাস বন্দ্যোপাধ্যায়ের দিকে তাকিয়ে গুরুটা নাচে বলছে, এই তুই বুঝেছিস? সঙ্গে সঙ্গে গুরুদাস বন্দ্যোপাধ্যায়ের চোখ থেকে টপ 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 করে জল পড়ছে, ভাবছে ইনি কি তাহলে অন্তর্যামী,
আর মনে প্রশ্ন নয়, আর কোনো জিজ্ঞাসা নয়, তাহলে এর কাছেই আমাকে মাথা নত করতে হয়। আজকের ডেটে দাঁড়িয়ে এই মানুষকে কি যাজন করা হবে, কি মানুষের কাছে তুলে ধরা হবে? ঠাকুর বলছেন এইবার লীলা হবে অতি চমৎকার, আমি কেন অন্যকে বাছাল। তার লীলা সেই বোঝেন না, একটু আগে পূর্ববর্তী বক্তা সুব্রত দাদা খুব সুন্দর করেই বলেছিলেন, ঠাকুর বলছেন তাকেই যেন জানিতে পারি, কারণ তাকে জানা যায় না। একে ঠিক একইভাবে বিশ্বকবি রবীন্দ্রনাথ বলছেন, অনন্ত হয়েছ ভালোই করেছ, কারণ রবীন্দ্রনাথ অনুভব করেছিলেন যে বিশ্বের সেই অনন্ত সত্তাকে আমি বুঝে উঠতে পারি না। আমি যদি একটু ডিগ্রি করি, আমার যদি যশ হয়, খ্যাতি হয়, প্রতিষ্ঠা হয়, অর্থ হয়, অহংকারে অহমিকায় আমি মনে করি আমি যেন বিশেষ কেউ একটা কেউ কাটা ব্যক্তি। যেখানে নিউটন বলছে যে আমি জ্ঞান সমুদ্রে দাঁড়িয়ে কয়েকটা নুড়ি ঘুরাচ্ছি মাত্র, তাহলে যিনি বিজ্ঞানী তিনি বলছেন জ্ঞান সমুদ্রে নুড়ি ঘুরাচ্ছি, আর আমি যদি একটা এম এ পিএইচডি করে ফেলেছি আমি ডক্টরেট মানুষ, আমি যেখানে সেখানে যাই না। ঠাকুরের কাছে অনেক ধরনের শিষ্য এসছে, কিরকম জ্ঞানী, তত্ত্ব পিপাসু, আত্মপীড়িত সাধারণ মানুষ, সব ধরনের মানুষ এসছে। শিশি ঠাকুরকে প্রশ্ন করা হচ্ছে যে ঠাকুর দেখি সৎসঙ্গে যে বেশিরভাগ মানুষ দীক্ষা নেয় বা আসে, তারা খুব যেন কামনা বাসনা নিয়ে আসে, বুঝেছেন, এই জন্য আর ইষ্ট প্রতিষ্ঠা ঠিক হয় না, আপনি কি কন কন দেখি। সঙ্গে সঙ্গে শ্রী ঠাকুর উত্তর বলছে, দাদা আমিও তো সেই কথা কই, সুগ্রীব কি আর শখ করে রামের কাছে এসেছিলেন কন দেখি, ও তো তার দাদা বালিকে মারার জন্য আর নিজের রাজ্যত্ব পাবে বলে রামের সঙ্গে বন্ধুত্ব করছিল। দেখেন দাদা ভাইবা দেখেন, সেই রামের সঙ্গে বন্ধুত্ব হওয়ার পর শেষ পর্যন্ত রামের চাল চলন আচরণ ব্যবহার ভালোবাসা পেয়ে এমন হয়ে উঠলো, শেষ পর্যন্ত মা জননীকে উদ্ধার করার জন্য সে নাকি একেবারে লঙ্কা গেল। তারপর দেখেন দাদা ভাইবা দেখেন, যে মা জননীকে উদ্ধার করলো সেই মা জননীও তার কাছে কোনো কিছুই নয়, রাম ছাড়া তার কাছে কিছু নেই। তাকে জিজ্ঞাসা করলে আজকে কি তিথি, বলে রাম তিথি। একটা রকম সীতা কি করেছে, একটা হাত দিয়েছিল রাম মানে হনুমানকে, বলছে যে তুমি এই হাতটা উপভোগ কর নাও। সে হাতটা দেখতে দেখতে দেখলো যে কোথাও রাম নাম লেখা নেই, সঙ্গে সঙ্গে তাদের দাঁতে চিবিয়ে কেটে ছুঁড়ে ফেলে দিয়েছে। লক্ষণ রেগে গেছে, বলছে আরে এত দামি হার তুমি নষ্ট করলে। সঙ্গে সঙ্গে বলছে এখানে তো আমার প্রভুর নাম নেই, এখানে তো আমার প্রভুর নাম নেই। ঠিক সেই রকম দেখা যায় শিশি ঠাকুর এই গল্পটা করতে, তাহলে দেখেন দাদা ভাইবা দেখেন ভক্ত কেমন হয়। কারণ আজকে যাকে আমি তাকে সাংসারিক বলছি, তার ছেলে মেয়ে আছে, তার বহু বাচ্চা আছে, সঙ্গে সঙ্গে যে বীজ নাম পেয়েছে, দেখবেন সেই বীজ নামের তারা কে, সাংসারিক মানুষ তারা কে, আমরা কি বলছি, আমরা তার থেকে উদ্ভূত হয়েছি, আমরা প্রার্থনায় বলি, আর প্রার্থনা এই কারণে করি, আর প্রার্থনা করার ফলে আমাদের যে বিশেষ যে প্রার্থনা বা আমাদের যে সত্যিকারের চাহিদা বা লক্ষ্য কি হওয়া উচিত। শ্রী ঠাকুর যখন এসেছিলেন এর আগেও যে অবতারই আসুক না কেন আপনারা এসেছিলেন, আপনারা অত্যন্ত পরম সৌভাগ্যবান যারা এখানে বসে আছেন, যারা বিজনাম পেয়েছেন তারা অত্যন্ত পরম সৌভাগ্যবান। কেন সৌভাগ্যবান, না পূর্বজন্মের স্বীকৃতি না থাকলে পরে আপনারা কখনোই দীক্ষা গ্রহণ করতে পারতেন না, আপনার মেন্টালিটি, আপনার মানসিকতা, আপনার আচরণ কখনোই এই দিকে আসবে না। কেমন একটা গল্প বলি, শ্রী ঠাকুর তাসুরে বসে আছেন, একটা অগ্নি সাধক, খুব আগুন দিনে সাধনা করেছেন, অনেক দিনের তপস্যা করেছেন সাধক মানুষ, এসেই তিনি বলছেন যে আপনি ভগবান, আপনি পুরুষোত্তম, এই বলে স্তুতি করছে, বন্দনা করছে, মন্ত্রপাঠ করছে। করার পর যখন চলে যাবে কেষ্টদা প্রফুল্লদা আরো বসে আছে, শ্রী ঠাকুরের দিকে তাকিয়ে মন্ত্র বলতে 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 একেবারে বড়ার বাংলা পর্যন্ত মানে দেওঘরের গেট পর্যন্ত পেছনেও তাকায়নি, ঠাকুরের প্রতি কত শ্রদ্ধা কত ভক্তি বলেই তারপর রোহিণী রোড ধরে চলে গেল। চলে যাওয়ার পরেই ঠিক চলে যাওয়ার পর কেষ্টদা প্রশ্ন করছেন যে ঠাকুর এত বড় অগ্নি সাধক সে কিনা আপনার দীক্ষা নিল না, হ্যাঁ কত সাধারণ মানুষ দীক্ষা নিচ্ছে, একটা এত বড় সাধক মানুষ সে কিনা পুরুষোত্তম বলে বললো চিনতে পারলো, সে কিনা দীক্ষা গ্রহণ করলো না। শ্রী ঠাকুর ঠিক করে হেসে বলেছিলেন, বলছে কেষ্টদা ওর এ জন্মে অতটুকু, ওর এ জন্মে অতটুকুই, এ যে এখানে গেল এর পরের জন্মে এখান থেকেই সে শুরু করবে, এর পরের জন্মে এখান থেকেই শুরু করবে, এর মানে আপনাদের স্বীকৃতিটা আছে বলেই আপনি কিন্তু দীক্ষা গ্রহণটা পেয়েছেন, এটা কিন্তু ফেন্না ব্যাপার নয়। এবার দীক্ষা গ্রহণ করার পরে যে স্টেপ আসে, যে আমি যে দীক্ষা গ্রহণ করলাম তার উদ্দেশ্য ঠাকুর যে বলছেন এই যে সাধন তত্ত্বে ষড়শ চক্র বেদ এইগুলো তো আমরা ঠিক বুঝে উঠতে পারি না, ঠাকুর বলছেন
কেন বুঝে উঠতে পারি না, আমরা যে বিং এন্ড বিকামিং এর পথে চলবো, বিবর্তনের পথে চলবো, আমরা দেখবেন নানান উদ্দেশ্য নিয়ে আসি, আবার ঠাকুরকে ভালোবাসতে বাসতে 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 একসময় এমন হয় সবকিছু ছেড়ে টেড়ে দিয়ে মনে হয় যেন সবসময় ঠাকুরের কাজ করি, সেই আনন্দে পরম আনন্দে ডুবে যাই। কারণ এই পৃথিবীতে প্রত্যেকটা ব্যক্তি যে কাজ করে সেই কাজের ভেতরে সে আনন্দের নেশা, আনন্দের খোঁজ করে, আনন্দ পায় বলে। একটা চোর যে চুরি করে, চৌর্যবৃত্তি আছে, সেও চুরি করার ভেতরে আনন্দ পায়। যে মদ্যপান করে সে মদ্যপানের ভেতরে আনন্দটা পায়। যে যাত্রা থিয়েটার দেখতে যাচ্ছে সে তার মধ্যে দেখছে, দেখবেন বাড়ির মায়েরা সন্ধ্যা টাইমে সিরিয়াল দেখছে, হ্যাঁ, হঠাৎ সিরিয়াল দেখতে দেখতে কিছু কৌতূহল জেগে উঠলো, হঠাৎ একটা প্রশ্ন চলে এলো, দেখবেন পেপারে অনেক সময় আরো দেয় দেখেছি কোন একটা সিরিয়ালের একটা অংশ নিয়ে দেখলো, আর মা ভাবলে এই ঠিকই তো, তারপর কি হবে, দেখবেন ব্রেক যেখানে দেয় তার আগেই একটা কৌতূহলপূর্ণ ঘটনা দেখিয়ে দেয়, সিমই কি পারবে সংসারে থাকতে, হঠাৎ দেখিয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে আপনি ভাবলেন ঠিকই তো, এরপর কি হবে, এরপর কি হবে, এই কৌতূহল করতে করতে আর সেই আনন্দের খোরাকের জন্য সে দেখছে। দেখুন যারা কোটিপতি মানুষ, প্রচুর টাকা আছে, সে আনন্দের জন্য সুইজারল্যান্ড যাচ্ছে, আমেরিকা চলে যাচ্ছে, লন্ডন যাচ্ছে, যার কম টাকা আছে সে দীঘা যাচ্ছে, পুরী যাচ্ছে, বৃন্দাবন যাচ্ছে, দেখবেন অনেকে বেড়াতে যায় 5-6 হাজার টাকা দিয়ে। আবার দেখবেন যাদের কম টাকা আছে বলছে অন্তত বছরে 2 বার গিদিনি যাই। তো এই হচ্ছে অবস্থা, আসল উদ্দেশ্যটা হচ্ছে সে আনন্দ চায়। সে যদি আনন্দ না পায় একবার গিয়ে বলবে আর ছি ছি কি তোমাদের লিয়ালো, কি গল্প, কি খাবার, ডার ভাত, ও খাই করি কি আর শরীর টিকে, ঠিক একই খাবার খেয়ে আরেকজন ব্যক্তি বলছে হু শম্ভুদা তুমি যে লিয়ালো কি সুন্দর, কি বলছি কি সুন্দর খাবার খাই আমি, শরীর একেবারে খুব ভালো লাগছে, সেই ডাল ভাত পুরো অমৃত। দেখুন খাবারটা একই, দুজনের চিন্তা ভাবনা মেন্টালিটি খুব আলাদা আলাদা, খাবারটা কিন্তু পরিবর্তন হয়নি, খাবারটা সেই ডাল আর ভাত আছে, দুপুরে আর রাতে খিচুড়ি আছেই। তো যে বিষয়টা আমি বলছিলাম, প্রত্যেকটা মানুষ আনন্দে খোর, আর সে আনন্দ খোর বলেই সে কি করে, যেখানে সে আনন্দ পায় সে সেখানে সেই কাজটা করে। ঠাকুর বলছেন যে আনন্দ তোমাকে বৃত্তির পথে চলতে গিয়ে তোমাকে সর্বনাশের দিকে ঠেলে দেবে। আপনার তামাক খাওয়ার নেশা আছে, আপনার বিড়ি খাওয়ার নেশা আছে, আপনার মদ্যপানের নেশা আছে, আপনার অগমাগমন করার নেশা আছে, আর ওই আনন্দটা কি করছে না, আমার জীবনটাকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। ওই আনন্দটাকে ছেড়ে দিয়ে কেমন করে আমি ঠাকুরের আনন্দে আসব, ঠাকুরের প্রতি আমার তাহলে টান বাড়বে কি করে, আমি তো রস পাই না প্রার্থনায় যাজনে, হ্যাঁ, কিংবা পার গানে আমি তো রস পাই না। ঠাকুর বলছেন যে ইষ্টের প্রতি টান বাড়াতে গেলে কি করতে হয় না, ভাবা বলা করার মাধ্যমে টান বাড়ে। একবার গল্প করছেন, অনেকে বসে আছেন, শিশি ঠাকুর বলছেন আচ্ছা, একটা মাকে জিজ্ঞাসা করছেন তোর বিয়ে হয়েছে কত বছর, সঙ্গে সঙ্গে মা ঠাকুর বলছে ঠাকুর আজ হয়ে গেল 35 বছর, সঙ্গে সঙ্গে বলছে এই আচ্ছা তুই বাপের বাড়ি গেছিস বুঝেছিস, তোর স্বামীর বাড়িতে হঠাৎ শুনলি বন্যায় ঘরটা ডুবু ডুবু তোর কেমন লাগবে, সঙ্গে সঙ্গে বলছি ঠাকুর সঙ্গে সঙ্গে ছাতিতে পুরো ছ্যাঁক করে উঠবে, বলছি তারপর, বলছি তারপর আমি একেবারে ছুটে পালিয়ে আসবো ঘর, সঙ্গে সঙ্গে বলছি এই তোর বর কি তোর মার পেটের ভাই, বলছি কেন, বলছি আরে তাকে তুই জানতিস না, চিনতিস না, বুঝতিস না, তোর জন্য তার জন্য এত প্রেম এত ভালোবাসা এলো কোত্থেকে, সঙ্গে সঙ্গে সে হচ্ছে ঠিকই তো বলতে পারছে না। ঠাকুরের কাছে বসে আছে পিএইচডি ডিলিট কত শিক্ষিত ব্যক্তি, তারা এবার চিন্তা করতে ভাবতে শুরু করেছে, সঙ্গে সঙ্গে ঠাকুর বলছে আপনারা কই বারে পারেন, একটা পুরুষের সঙ্গে একটা মেয়ের যখন বিয়ে হয় তখন তো সে তাকে জানতো না, চিনতো না, বুঝতো না, বাবা যখন সম্বন্ধ করে দিল সেদিন কি কান্না, যেতেই চাই না, মাকে ধরে কানে, বাপকে ধরে কানে, মামাকে ধরে কানে, আর যাওয়ার 10 বছর পরে তার গর্ভধারিণী মা যখন চিঠি লিখে বলছে যে মা রে তুই একবার আসতে পারিস, সে বলছে কি করে যাই বলো, তোমার জামাইয়ের আপিস, নাতির স্কুল, গরু বাছুর, বিশাল পর্দ, এখন আমার যাবার একেবারে সময় নেই। তাহলে ঠাকুর বলছেন তাহলে এই যে তার ঘরের প্রতি টান ভালোবাসা এত এলো কোত্থেকে, কেউ উত্তর দিতে পারছে না। সঙ্গে সঙ্গে ঠাকুর অস্পষ্ট ভাবে তোমাকে নলটাকে একটু সরিয়ে দিয়ে বলছে বুঝেছেন বুঝেছেন, ভাবা বলা করা, ভাবা বলা করার মাধ্যমে টান হয়েছে, যে মুহূর্তে বিয়ে হয়েছে সঙ্গে সঙ্গে সে ভেবে নিয়েছে এ স্বামীটা আমার, সঙ্গে সঙ্গে ভেবে নিয়েছে ঘরটা আমার, গরুটা আমার, হাঁড়িটা আমার, দরজাটা আমার, এই আমার 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 করতে করতে পাঁচ প্রতি এই যে ভাবা বলা এবং তাদেরকে রান্না বান্না করে খেতে দিচ্ছে, এই ভাবা বলা করার মাধ্যমে তার একটা টান সৃষ্টি হয়েছে, যে টান তাকে আর গর্ভধারিণী মায়ের কাছে যেতে দিচ্ছে না। শিশি ঠাকুর ঠিক
তারপরেই হলেন বুঝেছেন ইষ্টের প্রতি অম্বা অম্বা টান গজায়, ইষ্টের প্রতি অম্বা অম্বা টান গজায় কিরকম, ভাবা বলা করার মাধ্যমে। যখন আমি ভাদ্র মাসে প্রত্যেকটা সৎসঙ্গ অ্যাটেন্ড করব, যখন আমি ভাদ্র মাসে প্রত্যেক দিন আমি নিয়ম করে সাধন ভজন করব, যখন আমি প্রার্থনা করব, যখন আমি শাঙ্কুনিটা খাচ্ছি, যখন আমি সদাচারটা পালন করছি, যখন ঠাকুরকে নিয়ে একান্ত আপন একান্ত মনে একান্ত মানে আন্তরিকতার সঙ্গে ঠাকুরকে ভাববো, আমার যে কামনা বাসনা ঠাকুর বলছেন কেশব কেশব ডাকছ কত চাইছো তুমি হিসাব মতো, বলি কেশব কি তোর বাপের চাকর করবে সব সময় মতো, ঠাকুর আমার মেয়ের বিয়েটা যেন হয়ে যায়, ঠাকুর আমার ছেলেটা যেন চাকরি পেয়ে যায়, ঠাকুর আমার বাড়িটা যেন ঠিক হয়ে যায়, ঠাকুর আমার ইন্স্যুরেন্স আছে বুঝলেন সেটা যেন ঠিকঠাক পেয়ে যায়, আমার নানান সমস্যা, আর এই সমস্যার সমাধান খুঁজতে গিয়ে আমি ভাবছি ঠাকুর করে দেবে। ঠাকুর যখন ডিমান্ড করে যে মনি তুমি ঠিক ঠিক ইষ্টবিধি করে 30 দিনে পাঠিয়ে নাও, ঠাকুর যখন ডিমান্ড করে যে তুমি থানকুনিটা খেও, ঠাকুর যখন ডিমান্ড করে যে তুমি সাধন ভোজনটা করো, একবার একবার আপনি আপন মনে চিন্তা করে দেখবেন তো তার জন্য আপনি কি কি করেছেন, আপনার চাওয়ার লিস্ট তো অনেক বড়, অনেক কিছু আমি চাই, সে তো দিতেও চায়, তাই তো সে সত্যানুসরণের বলতে বলছেন তুমি যা চাও তাই পাবে। কি কি শর্ত দিলেন, অহংকার অধৈর্য বিরক্তি যেন না আসে, সে তো আপনাদের ব্ল্যাঙ্ক চেক দিচ্ছে যে যত খুশি তুমি লেখে নাও তুমি যা চাও তাই পাবে, কিন্তু অহংকার অধৈর্য বিরক্তি যেন তোমার মধ্যে না আসে। তাহলে আমরা তাকে কামনা বাসনার দাস সৃষ্টি করে দিয়েছি, আমরা তাকে ভাবছি আমার বোধ হয় কামনা পরিপূরণের সে যন্ত্র, সে যখন বলে তুমি আমার একবার যন্ত্র হও মনি, আমি যেমনটা বলি তেমনটা ভাবো তেমনটা বলো, আমি জানি তোমার অনেক বুদ্ধি, আমি জানি তোমার অনেক বিদ্যা, আমি জানি তোমার অনেক সম্মান খ্যাতি প্রতিষ্ঠা, কিন্তু একবার মনি এই গরিব ব্রাহ্মণের ছাওয়ালকে বিশ্বাস করো। ঠাকুর যখন অমীয়বাণী গ্রন্থের লেখক অশ্বিনী কুমার বিশ্বাসকে বলছেন অশ্বিনীদা আপনি এর আগে অনেকবার জন্মগ্রহণ করেছেন আপনি জানেন, বলছেন না ঠাকুর, এর পরে আপনি অনেকবার জন্মগ্রহণ করবেন তা জানেন, বলছেন না ঠাকুর, এই জন্মটা যখন পেয়েছেন একবার এই গরিব ব্রাহ্মণের ছাওয়ালকে বিশ্বাস করে দেখেন না, আমি 3 সপ্তাহ করে বলছি আপনি ঠকবেন না, তাহলে এত বড় গ্যারান্টি যখন তিনি দিতে দিচ্ছেন যে হচ্ছে আপনারা ঠকবেন না, একবার বিশ্বাস করলে ঠাকুর ডেট মেনে দিচ্ছেন। সতীশ চন্দ্র জোয়ারদারের বইতে ঠাকুর বলছেন 41 ডেজ, সাধন ভোজনে একটা জায়গায় ঠাকুর বলছেন 41 ডেজ, কোথাও আপনি আপনার 2 মাস লাগতে পারে 3 মাস লাগতে পারে, কেউ আন্তরিকতার সঙ্গে সাধন ভোজন করে, কেউ পূর্বজন্মের সংস্কার অনুযায়ী তাড়াতাড়ি ফল পায়, কিন্তু আপনি যদি চালিয়ে যেতে পারেন অহংকার অধৈর্য বিরক্তি না নিয়ে যদি চালিয়ে যেতে পারেন, বি গ্যারান্টেড যে একটা সময় আপনি বুঝতে পারবেন যে শ্রী শ্রী ঠাকুরের নাম আপনার শরীরে অ্যাক্টিভেট হয়ে গেছে। আসুন আজকে আমি আমার এই কথার ভিতরে বাস্তবমুখী শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে একটু তুলে ধরার চেষ্টা করি। দেখবেন অনেক মানুষ অনেকদিন দীক্ষা গ্রহণ করেছে, দীক্ষা গ্রহণ করার পরে সে কাউকে বলে না, কিন্তু মনে মনে ভাবে হ্যাঁ দূর আগেও যা আর এখনো তা, তা দীক্ষা গ্রহণ করে কি হলো, শম্ভু চামুণ্ডা বুঝিয়ে দিল আর লক্ষণ সিং এসে কি যে মন্ত্র বলে দিল, আমিও নিয়ে নিলাম শুধু ঘোরা মাসে মাসে টাকা পাঠাও আর কাজে কর্মে কিচ্ছু নাই গো, হ্যাঁ ঠাকুর ধরে কি হয়েছে, হ্যাঁ দেখবেন দারুণ প্রশ্ন, হ্যাঁ আমি মানুষের অন্তরের অন্তঃস্থল থেকে এই প্রশ্নগুলো আমি পেয়েছি। আমি অনেক সময় আমি এইরকম মানে এইরকম বক্তৃতা থেকে অনেক ভালোবাসি, মানুষের ঠিক সংশয় কোথায়, ঠাকুর অনুকূলচন্দ্রের আদর্শকে নিয়ে চলতে গিয়ে সে ঠিক কোন প্রশ্নের মুখোমুখি হচ্ছে, কোন সংশয় তার মধ্যে দেখা দিচ্ছে, ঠাকুর বলছেন সংশয় হচ্ছে ঘুণো পোকার মতো, ভিতরে কি করবে পুরো ভিতরটাকে শেষ করে দেবে ঘুণো পোকার মতো, তাই ঠাকুর বলছেন তাহলে তার মনে সংশয়টা কি, না আমি আগেও দীক্ষা গ্রহণ করেছি এখনো করছি কিন্তু কিছু হচ্ছে না। ঠাকুর একটা ছেলেকে বলছিল, একটা ছেলে বলছে যে ঠাকুর যে ঠাকুর আমার খুব পেটের ব্যায়াম, সঙ্গে সঙ্গে ঠাকুর বলছে মনি তাহলে তুমি এক কাজ করো তুমি থানকুনি খেও। 7 দিন পরে এসছে, এসে বলছে ঠাকুর আপনি আমাকে কি বিধান দিলেন, আমার তো আরো পায়খানা বাড়ছে কমবে কি, বলছে কম কি, আমাকে ঠাকুর আমাকে নলটাকে সরিয়ে দিয়ে তাকিয়াকে সরিয়ে দিয়ে হাঁপতে হাঁপতে ঠাকুর সামনের দিকে এসে এসে বলছে যে তুই শালা কষ কি থানকুনি খাইছিস, বলছে হ্যাঁ ঠাকুর, বলছে তাহলে ওরে তাহলে কি তাহলে পেট কি ভালো হবে আমার তো আরো বাড়ছে, বলছে তুই কেমন করে খাইছিস ক, সঙ্গে সঙ্গে সে বলছে হ্যাঁ কেমন করে খাবো, থানকুনিকাকে বেটে পোস্ত দিয়ে মশাল সর্ষের তেল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে বেটে আর তেল দিয়ে ভেজে বড়া করে খেয়েছি। শ্রী শ্রী ঠাকুর ঠিক করে হাসতে বুঝেছেন বিধান মানে মানুষ অমন্তর,
বিধান মানুষ মানে নাকি অমন্তর, তাই তো সেই বিধানের ফল পায় কি করে? ঠাকুর বলছেন থানকুনি খেতে, আর আমি আমার বৃত্তি অনুযায়ী সে বড়া করে খাচ্ছি, তাহলে আমি থানকুনিটা তো খাচ্ছি, পেটের ব্যবহার ছাড়বে আরো তো বাড়বে। বলছে ঠাকুরের বিধান একেবারে ভুল কর, থানকুনি খেলে তার সমস্যা বাড়ে। তাহলে এই যে ব্যাপার, হ্যাঁ, ঠাকুরের বিধানকে আমি মানছি, কেমন করে মানছি? না, আমার মতো করে মানছি, আমি কিন্তু তার মতো করে মানছি না। সে যেমনটা চায়, সে যেমনটা বলে তেমন মানছি না, আমি মানছি কেমন করে? আমার মতো করে। চলুন আর একটা গল্প বলি, আমার মতো করে কেমন হয় তাহলে বুঝতে আরো ভালো লাগবে। একটা পাখি ডাকছে, একটা পাখি ডাকছে, ডাকার পর একজন বৈষ্ণব মানুষ, পরম নিষ্ঠাবান মানুষ, সে পাখির ডাকটা শুনতে শুনতে বলছে, আহা আজকে দিনটা কত ভালো। বলছে কেন? আর একজন দিয়ে বলছে, দেখো পাখি কেমন করে ডাকছে। বলছে কি বলছে? বলছে তার সুরের মধ্যে যেন বলছে রাধা, হ্যাঁ, হরে কৃষ্ণ রাধা। ব্রাহ্মণ ভাবছে, বৈষ্ণব মানুষ, সে ভাবছে পাখির ডাকটা হরে কৃষ্ণ রাধা। আহ কি সুন্দর শোনো, হরে কৃষ্ণ রাধা বলছে। বলছে আদু কোথায় কি হরে কৃষ্ণ রাধা, সে তো পাখি, তো পাখির মতো করে ডাকছে। এবার একটা আলু ব্যাপারি এসেছে, তার আলু পেঁয়াজের দোকান আছে, তাকে বলছে, ও দাদা শুনুন। বলছে কি? বলছে হ্যাঁ দেখো পাখিটা কি সুন্দর ডাকছে হরে কৃষ্ণ রাধা। সে বলছে দাঁড়ো আমি মন দিয়ে শুনি। এবার সে শুনে বলছে, না তো এতে ডাকছে পেঁয়াজ রসুন আদা। পেঁয়াজ রসুন আদা ডাকি, এই মেয়ে দুজনের বেশ তর্ক। এ বলছে না না ঠিক করে শুনো হরে কৃষ্ণ রাধা। সে বলছে আরে না রে মশাই পেঁয়াজ রসুন আদা। এবার বলার পর আরেকজন মোল্লা এসেছে, মোল্লা আসার পর বলছে কি হয়েছে তোমাদের মধ্যে সমস্যা? আহা আমি সমাধান করে দিচ্ছি। বলছে পাখির ডাকটা শুনুন তো, ও বলছে হরে কৃষ্ণ রাধা, আমি বলছি আলু পেঁয়াজ আদা, আপনি কি বলেন? আপনি ঠিক করে শুনুন তো ঠিক কোনটা। সোনাবো বলছে তোমাদের দুজনেরটাই ভুল। বলছে কেন? বলছে এ তো বলছে যে আল্লাহ রসুল খোদা। এবার মোল্লা যে মুসলমান, সে বলছে যে পাখি নাকি ডাকছে যে আল্লাহ রসুল খোদা। তাহলে একজন হলো হরে কৃষ্ণ রাধা, আর একজন বলে পেঁয়াজ রসুন আদা, আর একজন বলে যে আল্লাহ রসুল খোদা। তাহলে কাজটাই ঠিক, আমরা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে যদি একটা ষষ্ঠী দর্শনের ন্যায় আমাদের দর্শন হয়, আমরা অন্ধ ঠিক, কেমন জানেন? ঠিক আমরা হাতির ন্যাসটাকে ধরে বলছি, আরে বলছে হাতি কেমন দেখলে দাদা? আরে বলবেন না, হাতি পুরা দড়ির মতো ন্যাজে হাতি, যার কোথাও হাত। আর একজন গেছে অন্ধ, সে গিয়ে কি করেছে না হাতির কান ধরেছে, দিয়ে বলছে কি দাদা হাতি কেমন? বলছে এ তো কুড়ার মতো। আর একজন কি করেছে না তার পায়ে হাত দিয়েছে, দিয়ে বলছে হাতি কেমন? বলছে এ তো থামের মতো। তাহলে অ্যাকচুয়ালি হাতিটা কেমন কে বলতে পারবে? যে চোখে দেখতে পায়, যে চোখে দেখতে পায়। ঠিক তেমনি, ঠিক তেমনি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আদর্শকে সেই বুঝতে পারবে, সেই জানতে পারবে, যখন একটা মানুষ তার পথে চলতে চলতে সাধন ভোজন করতে থাকবে। কারণ আমাদের যে নাম সেটা অত্যন্ত উচ্চ স্তরের নাম। দেখবেন অনেক তান্ত্রিক আছে হিলিং জব করে, ক্লিং জব করে, হিলিং সিদ্ধি, ক্লিং সিদ্ধি, কেউ ওম সিদ্ধি। তাহলে আমরা তো আছি অনেক উপরে, অনেক উপরে আমাদের যে বীজ নাম। তাহলে আমরা যদি সাধন ভোজন করি তাহলে কি হবে? না আরো বেশি কাজ হবে। ঠাকুর বলেছেন যে যত নেগেটিভ শক্তি আছে, তান্ত্রিকরা তাকে বলছে হাকিনী শক্তি, ডাকিনী শক্তি, যোগিনী শক্তি। ঠিক তেমনি আবার বিজ্ঞানীও স্বীকার করেছে ডার্ক এনার্জি, বলছে এটা খারাপ শক্তি। আবার শ্রী শ্রী ঠাকুর বলছেন যে সত্তামুখী চলতে গেলে কি হয়, ঠাকুর বলছেন না যে একটু ডান দিকে নজর দিবি, বাম দিকে তাকাবি না, ওই বাম দিকে যত খারাপ শক্তি, ডান দিকে আছে শুভ শক্তি। আর মানুষ কি করে না, সাধন ভোজন করতে করতে তার একটা 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 স্তর সে উন্মোচন করে, আর উন্মোচনের মধ্য দিয়ে কি করে না ওই শক্তিটাকে সে কালেক্ট করে। আমাদের যে দীক্ষা, এটা কোনো আবেগের দীক্ষা না যে নিলাম ছেড়ে দিলাম করলাম ভালো লাগলো আমি করবো না, যারা যা খুশি তা করতে পারো। ঠাকুর তো বলছেন যে যা ইচ্ছা তা করতে পারো, তা করলে চলবে না, ভালো ছাড়া মন্দ করলে পরিস্থিতি ছাড়বে না। কেন না বলছে পরিস্থিতি আপনার, আমি একটা মানুষকে ঠকিয়ে দিয়েছি বুঝলেন, সারা ঠকিয়ে একেবারে 1,00,000 টাকা নিয়ে নিয়েছি, ভালো কথা। ঠাকুর সেই পারমিট করে দিলেন, সেই জনার্দন বলছে যে তুমি যেটা করবে সেটাই রাইট। বলছেন না অন্তর্যামী থাকেন চালকের মতো, আর তুমি তার কাছে যদি উন্মোচন না করো সে তার মতো করেই চলতে থাকবে। এবার সে কি করেছে, ওই যে সে টাকাটা মেরে দিল, মারার সঙ্গে সঙ্গে তার অবচেতন মনে এই বার্তাটা গেল, এই তার নার্ভ সিস্টেমের মধ্যে এমন পড়লো, দেখা যাবে তার বংশগতির ভিতরে এই অবনতিটা 10 গুণ বৃদ্ধি করে ফেলবে। এখন দেখবে ঘরে ঘরে নানান প্রবলেম, নানান সমস্যা। আমি দেখেছি একজন ব্যক্তির বাড়িতে আমি গেছি, হ্যাঁ,
সেই বাড়িতে গিয়ে দেখি যে তারা কোটিপতি মানুষ। তো যেখানে বসতে দিয়েছে, বসার পর মনে হলো যেন আমি এক হাতখানে নিচের দিকে নেমে গেলাম, মানে এত গতি। যেমন তার কার্পেট, যেমন রং, তেমন প্রচুর গোলাম, ভালো কথা। কিন্তু খোঁজ নিয়ে দেখলাম সেই ফ্যামিলিতে চারজন থাকে, বাবা মা ছেলে বৌমা। আচ্ছা, চারজন চারটা বাড়িতে থাকে, এত রাত একসঙ্গে খাবার খায় না। চাকর কি করে না, প্রত্যেকের বাড়িতে খাবার দিয়ে আসে, চারজনে চারটা বাড়ি আছে। এবং রাতে প্রত্যেক দিন ঘুমানোর সময় ঘুমের ওষুধ না খেলে নার্ভ শিথিল হয় না, ঘুমও ধরে। এইবার সকালে যখন বেরিয়ে যায়, বুটেট বুটেট কোট এবং হচ্ছে ফোর হুইলার নিয়ে যায়। এবার আপনি যদি একটা সাধারণ ব্যক্তি হন, তাহলে আপনি কি ভাববেন, আহা এদের জীবনটা সার্থক, কেন না সুখে বুটেট গাড়ি নিয়ে যাচ্ছে, আহা কি জানি কত শান্তি কত সুখ। কিন্তু তার যদি কোনো আপনজন থাকে, আপনি যদি তাকে জিজ্ঞাসা করেন, তাহলে বুঝতে পারবেন যে সে কত দুঃখী আছে, কষ্টে আছে, বিষাদে আছে। আর না হলে পরে সে কেন আত্মহত্যা করতে যায়, কেন সে ক্রাইম ঘটনা ঘটাচ্ছে, কারণ তার মনে যে ব্যালেন্স, ভারসাম্য সে হারিয়ে ফেলছে। আমি যদি ইষ্টকে নিয়ে মেতে থাকি, আমি যদি ইষ্টকর্ম করি, তাহলে আমার এখানে মূল ফান্ডাটা কি, এখানে ঠাকুর অনুকূল চন্দ্রের বিন্দু মাত্র লাভ নেই। ঠাকুর একদম মানে বলছেন তার বাণীর মধ্যে, আমি আমার স্মৃতির সরণী থেকে বলি, ঠাকুর বলছেন যে মনি তোমরা যদি আমার কথা না শোনো, তাতে আমার বিন্দু মাত্র দুঃখ নেই। আপনি বলবেন খুব ভালো কথা। তার পরের লাইনটা কি বলছে শুন, বলছে মনি আমার কথা না শোনার দরুন তুমি যে দুঃখ কষ্ট যন্ত্রণা পাও, সেই দুঃখ কষ্ট যখন আমাকে এসে বলো, তখন আমি যে খুব কষ্ট পাই মনি, তখন আমি খুব কষ্ট পাই। কেন কষ্ট পাই না, আজ থেকে 5 বছর আগে তুমি যদি গুরু গ্রহণ করে সেই বিধান মানতে, তাহলে তোমার আজকের ডেটের যে প্রবলেম, এই প্রবলেমটা হতো একেবারে বিজ্ঞানের। তিনি বলছেন, এইবার আমাদের মনে প্রশ্ন জাগে, ঠাকুর অনুকূল চন্দ্রকে ধরলে অ্যাকচুয়ালি আমাদের লাভগুলো কি কি হয়, শারীরিক মানুষের আধ্যাত্মিক কি প্রবলেম গুলো করলে পরে কি হয়। দেখুন, ঠাকুর অনুকূল চন্দ্রকে না ধরলেও আপনার প্রবলেম হবে, ধরলেও প্রবলেম হবে। এইবার যে বিষয়টা হচ্ছে, সেটা হচ্ছে ঠাকুর অনুকূল চন্দ্রকে যখন গুরুরূপে গ্রহণ করলেন, যখন সাধন ভোজন করলেন, সাধন ভোজনের মাধ্যমে কি হয় না, গুরু শক্তি যখন আমার মধ্যে অ্যাক্টিভেট হয়, তখন আমার বিচক্ষণতা বেড়ে যাচ্ছে। আগে আমি যেটা বুঝতে পারতাম না, এখন আমি বুঝতে পারি। আমার প্রবলেমটা আসবে কালো মেঘের মতো, একটা দমকা বাতাস দিবে, উড়িয়ে নিয়ে চলে যাবে। অর্থাৎ আমি আমার সমস্যাকে সমাধান করার যে যোগ্যতা আমি পারবো, আমি হয়ে উঠবো। তার জন্য ঠাকুর বললেন, ধর কর হও পাও। ঠাকুরের একটাও শব্দ ফের না না, এ কতটা সাইন্টিফিক কথা। ঠাকুর বললেন, ধরো তুমি ধরলে, তারপর তার বিধিমাফিক করলে, ধরা করার পর হও তুমি যোগ্যতম হও। ঠাকুর বললেন, শ্রদ্ধা তপে যোগ্য যারা, দাবির পূরণ পাবেই তারা, যোগ্যতা নেই দাবি করে বিঘর পথে তারাই মরে। বলছে যে যোগ্যতা যদি না হয় তাহলে কি হবে না, যোগ্যতা থাকলে পরে তখন আমি পাবো। আমি হয়ে উঠলাম, আমি ধরলাম, আমি করলাম, আমি হয়ে উঠলাম, যোগ্যতা অর্জন করলাম, তারপর আমি পেলাম। এইবার লোকে ভাববে যে হা সে মানুষটা তো দারুণ, আগে তো এমন ছিল না, এখন একটা অন্যরকম হয়ে গেছে। সে নিজে বুঝতে পারবে যে এই ক্ষমতাটা তো আমার আগে ছিল না, এখন আমি এটা করতে পারছি, আমি এটা এখন বলতে পারছি। যেদিন আমি প্রথম ঠাকুরের কথা বলি, আমার হাটের শব্দ আমি নিজে শুনতে পেয়েছিলাম, মানে আমার হাত এত বিট মারছে। আরে কি বলতে, মনে হচ্ছে হাত ফেটে যাবে, আর আমি হার্ট অ্যাটাক করে যাবো বললাম। বলার পর এখন সেটা এমন একটা পরিস্থিতির মধ্যে এসছে, আমি বললেই সাবলীল ভাবে বলি, তাহলে সেই যে ভয়ের যে ব্যাপারটা, সেটা তাহলে আমার উবে গেল। আমি একটা প্র্যাকটিক্যাল কথা বললাম, প্রত্যেকটা মানুষের মধ্যে অসম্ভব ক্ষমতা আছে, অসম্ভব গুণের অধিকারী। তার কাজে লাগবে এমন গুণ একটা মানুষ নেই যে তার মধ্যে নেই। কারণ আমাদের, সে ভালো ঢোল বাজাতে পারে, সে ভালো ঠোঙা করতে পারে, সে ভালো ঠাকুরের অনেক কাজ করতে পারে, যে কাজগুলো একটা বিদ্বান পণ্ডিত ব্যক্তিকে দিয়ে জীবনে হবে না, জীবনে হবে না। আবার পণ্ডিত ব্যক্তিটাকে দিয়ে যে গবেষণাটা হবে, তাহলে পঞ্চানন সরকারকে দিয়ে যে কাজটা করেছেন, আবার ভোলা শাহকে দিয়ে আলাদা কাজ করতে, মানে ঠাকুর জানতেন তাকে দিয়ে কি কাজ হবে। এই জন্য তাকে বলা হয় বৈশিষ্ট্য পালি আপুরীয়মান। কেন বলা হয় না, তিনি প্রত্যেকটা বৈশিষ্ট্যকে পরিপূরণ করতে পারেন। সেই বৈশিষ্ট্যকে কেন পরিপূরণ করতে পারেন না, যখন আমি তার পথে চলবো ভালোবেসে আত্মসমর্পণ করে, তখন আমি যোগ্যতাটা অর্জন করবো। আর যোগ্যতা না অর্জন করলে সেই প্রবলেম থাকবে, আগেও যা এখনও তা। আর মন বিষাদে ভরে উঠবে, ঠাকুরের উপর অভিমান হবে, গুরু ভাইদের প্রতি রাগ হবে, এর সঙ্গে বিবাদ করবেন, তাকে দুঃখ করে বলবেন আর বলো নিক ঠাকুর ধরে যা প্রবলেম চলছে, হ্যাঁ এই বলতেই থাকবে।
প্রবলেম তো দাদা আপনার হবেই। ঠাকুর বলছেন যে প্রবলেমকে তুমি কি করে ওভারকাম করতে পারো, কেমন করে তোমার প্রবলেমের ঊর্ধ্বে তুমি উঠতে পারো সেটা তো দেখো, সেখানেই তো অনুকূল চন্দ্রের কৃতিত্ব। ঠাকুর বলছিলেন এই যে সৎসঙ্গ হচ্ছে এটা হচ্ছে ওপেন ইউনিভার্সিটি, এই ওপেন ইউনিভার্সিটির মধ্যে কি হবে, বলছেন শোনা হলো বোঝা হলো তারপর কি করবে, সে বাড়ি গিয়ে প্র্যাকটিক্যাল করবে। এখন আমাদের মনটা কেমন জানেন, সেই শ্যাওলা ভরা পুকুরের মতো, ঢিল ছুড়লেন শ্যাওলা গুলো সরে গেল, কিছুক্ষণ পর আবার চলে আসবে। দেখবেন যতক্ষণ সৎসঙ্গে থাকবেন বেশ ভালো লাগছে, আহা পরম পিতার দিব্য লীলা জীবন হচ্ছে শুনছি, মন বেশ আনন্দ, যেই ঘর ঢুকলেন মনে হবে ভূত চেপে বসলো, এর চিন্তা তার চিন্তা, এটা করতে হবে সেটা করতে হবে, কত জন চিন্তা। ঠাকুর বলছেন পরম পিতা যখন তোমার সবার ঘরে যাবে, পরম পিতা যখন তোমার রান্না ঘরে যাবে, পরম পিতা যখন তোমার ব্যক্তিগত জীবনে যাবে, তখন পরম পিতাকে তুমি অনুভব করতে পারবে। কিন্তু পরম পিতা যদি সিংহাসনে বসে থাকে, আমি যদি ইষ্টভীতি হাতে নিয়েই ভাবছি আরে আমার সে গরু খায়নি গো, রাইদিনু যা সমস্যা চলছে, এবার মন্ত্র বলতে হবে ঠাকুরের দীক্ষা নিয়েছি, বাং বাং যাই হোক একটা মোটামুটি বলে গড় করে পয়সাটা রাখতে পারলে যেন বাঁচি, কারণ জমিনে যেতে হবে। তার স্বামী বলছে আচ্ছা আমার তো প্যান্ডেলের ব্যবসা, তুই চিন্তা একে শ্রমিক আসছে না, বাস নিয়ে যেতে হবে। তাহলে ভাবুন সারাদিনে 24 ঘন্টার মধ্যে ঠাকুর অনুকূল চন্দ্রকে আপনি কত সময় দিয়েছেন, তার কাছে চাইছেন আপনি অনেক, তার জন্য করেছেন কতটুকু, করেছেন কতটুকু আর আপনি চাইছেন অনেক বেশি। এইবার আপনি তাহলে ইষ্টবিধির হলো প্রার্থনা করেন, সময় হয়তো হয়নি 30 দিন দেওয়া কর্মী ঘরে যায় ঝামেলা, আমি একা সে কাজ 30 দিন হবে নিছে 35 দিন হওয়া 40 দিন হোক মোটামুটি দেই তো, আমি কি তোমার টাকা কি দিবানি বলি কইছি নাকি, মানে ইষ্টবিধি তো দেই, সে আমার 35 দিন হওয়া 40 দিন হোক, ঠাকুর কইছে ঠাকুর অনেক কথা কইছে, আমি কি আর মানতে পারবা কম। তাহলে আমি আমার বৃত্তি মতো বলে ফেললাম গড় 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 করে, ঠিক আছে। ঠাকুর বলছেন তুমি তোমার মতো চলতে পারো, আচ্ছা সেই চলার দরুন তোমার প্রবলেম হবে, তুমি বৃত্তির ফাঁসে পড়বে, সমস্যায় পড়বে, তখনও তুমি দুঃখ কষ্ট, তখনও তুমি দুঃখ কষ্ট পাবে। এইবার ঠাকুরের যে বিধানটা আপনি নিখুঁত ভাবে পরিপালন করবেন তার আপনি ফলটা পাবেন। এইবার আমি আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় বলি, যে দীক্ষা করার পর এই যে গুরু শক্তি আমার মধ্যে অ্যাক্টিভেট হয়, তারপর অনেকে দেখবেন অনেকদিন পর ফল পায়, আবার অনেকে দেখবেন তাড়াতাড়ি ফল পেয়ে বুঝতে পারে এটা কেন হয়। দুটো কারণে, একটা হয় কি ঠাকুরকে গুরু গ্রহণ করার পরে অনেকে ঠিক করে পরিপালন করে না, পরিপালন করে না বলে তার ফলটা বুঝতে পারে না। আরেকটা কারণ হচ্ছে সে হয়তো নিখুঁত ভাবে পরিপালন করে কিন্তু তার পূর্বজন্মের যে সংস্কার গুলো আছে সেগুলো হুড়মুড় করে পড়তে শুরু করে, সে বলে কি আরে বাবা দীক্ষা গ্রহণের পর তো আমার সমস্যা আরো বাড়ছে, তাই নাকি। তখন আমি বললাম আপনি কি কি করেন, দেখলাম হ্যাঁ ভদ্রলোক তো ভালোই পরিপালন করছে, তখন তাকে বললাম যে দাদা একটু ওয়েট করুন, একটু ওয়েট করুন, আপনি চালিয়ে যান এইভাবে, একটু ধৈর্য রাখুন, ঠাকুরের প্রতি একটু বিশ্বাস রাখুন, বিশ্বাস রেখে সেই পরিপালনটা আপনি চালিয়ে যান, কিছুক্ষণ সেই তাফাল চলবে। ঠাকুর গ্যারেন্টি দিয়ে বলছেন যে কাল বা শক্তি বা সময় তোমাকে নিয়ে যেতে পারবে না, তোমাকে হচ্ছে এ করতে পারবে না, তোমাকে সাবারে নিয়ে যেতে পারবে না। জনজন ইষ্টভীতি সস্তায়নী সদাচার এই পরিপালন যদি কোনো মানুষ করে তাকে সাবারে নিয়ে যেতে পারবে না, এই গ্যারান্টিটা দিচ্ছে। এই ভরসা এবং বিশ্বাস রেখে আমি যখন নিত্য নিয়মিত ভাবে পালন করব, ঠাকুরের বিধানগুলো পরিপালন করলাম এবং তারপরে আমি রুটিন করলাম, সারাদিনের কাজ করলাম, ঠাকুরের যে ডিসিপ্লিন গুলো বলছি বেসিক ডিসিপ্লিন, রাতে বসে আমি আত্মবিশ্লেষণ আত্মসংশ্লেষণ করছি কি ভুল হলো কি খারাপ হলো, এই ভুলগুলাকে কি করে আমি আবার ঠিক করব, তারপর আমি নাম ধ্যান করছি, নাম ধ্যানে বসে ভাবছি আমি আমার কাজটাকে কি করে করবো, এই যে বেসিক জিনিসগুলো এইগুলো যখন আমি কন্টিনিউ করছি করতে করতে ভুলগুলো সংশোধন হবে, শক্তি অর্জন হবে, মন আনন্দে থাকবে, কাজ করবে, যোগ্যতা অর্জন করবে, সাকসেস হবে, আর তখন কি হবে একটা সুন্দর সমাজ, কি হবে একটা সুস্থ সুন্দর সাবলীল সামগ্রিক সফল এবং সার্থক ভাবে হয়ে উঠবে। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।